ইচ্ছে করে একলা ঘরে থাকবো দুজনায়, সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে চলে গেলাম পার্লারে সাজুগুজু করতে নিজের মতো করে। যদিও পার্লারে যাওয়ার কারণ হচ্ছে আমার বান্ধবীকে আজকে ফেসিয়াল করাচ্ছি, তার জন্য গেলাম। তো ভাবলাম ওইখানে আমি আমার গিফটের শাড়িটা পরে নিই। শাড়ির বক্সের মধ্যে ছিল একটা সুন্দর শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলার্স, মেহেদি, চুড়ি, কাঁচের চুড়ি ছিল, একটা ফেক ফুলের মালা ছিল যেটা আপনি আপনার চুল বেঁধে পড়তে পারবেন। সবকিছু নিয়ে চলে গেলাম তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে, যেটা লোকেশন হলো রাজশাহী নিউ মার্কেট উপহার সিনেমা হলের অপোজিট পাশে। তিথিস বিউটি লঞ্চ এই বিউটি পার্লারটি অসম্ভব সুন্দর করে সাজিয়েছে আপু। সহজভাবে বলতে গেলে রাজশাহী ওমর প্লাজার একটু সামনে এই তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারটা, আমার খুব পছন্দের মানুষের পার্লারটি এটা। তো সুন্দর করে সিম্পল যে সাজটা আমি নিই সেটা আমি নিজে নিজেই করেছি, করে শাড়ি পরলাম, জুয়েলার্স গুলো পরে নিচ্ছি, খুব সুন্দর লাগছিল শাড়ির সাথে ম্যাচিং এর জুয়েলার্সটা। সুন্দর এই শাড়ির গিফট বক্সটা আমাকে পাঠিয়েছে ইকলাস শপ বিডি ফেসবুক পেজ থেকে, পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। অনেকগুলো কালার ছিল শাড়ি, বাট আমি যে কালারটা চুজ করেছি সেটাই আপু আমার জন্য পাঠিয়েছে। আপনারাও কিন্তু আপনাদের পছন্দের মানুষগুলোকে এই শাড়ির বক্সগুলো গিফট করতে পারেন, আপনি চয়েস করে নিতে পারবেন কোন কালারটি নেবেন, কিরকম চুড়ি নেবেন, সবকিছু কিন্তু পছন্দ করে নিতে পারবেন। নিজের কাছে আমার খুব ভালো লাগছে কালারটা, আমাকে মনে হচ্ছে অনেক মানিয়েছে, রাইট? তিথিয়াপুর পার্লার এসেছে আর তিথিয়াপুকে দেখাবো না, এটা কি কখনো হয়? এই সেই সুন্দরী আপু, আপুর ফ্যান ছিলাম আমি, এখনো আপুর ফ্যান আমি। সুন্দর করে পার্লারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই পার্লারটা আরো আপডেট হবে, আরো বেশি আপডেট হবে কিছুদিনের মধ্যে, আপনারা চোখ রাখবেন। আমাকে কেউ সাজেস্ট করলে আমি তিথিয়াপুর পার্লারের কথাই বলি, কেননা এই পার্লারের সার্ভিস গুলো অনেক বেশি ভালো। আমার বান্ধবীকেও আমি এখান থেকে ফেসিয়াল করালাম, ফেসিয়ালের ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসতেছে। এটা হচ্ছে ভিআইপি ফেসিয়াল রুম, এখানে ভিআইপি ভাবে ফেসিয়াল দেওয়া হচ্ছে, সেখানে আমার বান্ধবীকে আমি ফেসিয়াল দেওয়াইছি। আর একটা ফেসিয়াল হল রুম আছে যেখানে আপুরা খুব ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে। তারপরে আমার বান্ধবীকে রিক্সা ভাড়া দিতে বলে আমি সিনমিতে নেমে গেলাম, সিনমিতে নেমেই আমার ভালোবাসার আপুরা চলে আসে আমার সাথে ছবি তুলতে। যাই হোক, আমি এখন কিছু ছবি অ্যান্ড ভিডিও করবো, এই আপুটার বার্থডে সবাই উইশ করে দিবেন। ফাইনালি আমার লুক, আমার কাছে আমার ভালো লাগতেছে, যদিও আমি খুবই সিম্পল একটা লুক নিয়েছি, মানে আমি রেগুলার ডেতে যে মেকআপটা করি সেই মেকআপের সাথে আমি শাড়িটা পরেছি। বাট এই শাড়িটা পরে যদি আপনি একটু গর্জিয়াস সাজ নেন না, তাহলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আমার কাছে ম্যাচিং কোনো চুড়ি ছিল না, তাই আমি ব্ল্যাক কালারের চুড়িটাই পরলাম, আর ব্ল্যাক কালার তো আমার অনেক বেশি পছন্দ। তারপর আর কি ছবি ভিডিও তুলতে তুলতে যখন হয়রানি হয়ে গেলাম, তখন রিক্সায় উঠলাম আর বান্ধবীরে বললাম তাড়াতাড়ি ওঠো আর রিক্সা ভাড়াটা দাও, প্রচন্ড ক্ষুধা লাগছে, তাই আগে খাবো তারপরে বাসায় যাবো। তো আমরা রিপাবলিকের নামে অ্যান্ড বিফ খিচুড়িটা খাই, খুব মজা ছিল। এদিকে আমার বান্ধবী আমার কেয়ার নিচ্ছিল, খুব ভালো লাগে নিঃস্বার্থভাবে যখন কেউ ভালোবাসে কেয়ার করে তখন আসলেই ভালো লাগে। তো এখানে আমি একটু গান বলছিলাম, আর আমার ছোট ছোট দুষ্টমিগুলো আবদারগুলো আমার বান্ধবীটা পূরণ করে, এটাই আমার খুব ভালো লাগে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমার বান্ধবী অনেক হাসি খুশি থাকে অ্যান্ড সে একটা ভালো লাইফ পার্টনার পাই। তো আজকের এই ছোট্ট ছোট্ট কিউট একটা ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।